হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নওশিনের অন্যের ঘর ভাঙার ভালোই অভ্যাস আছেন। আই ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট ইট অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাক্ষাৎকালে তিনি জানান, মীরার সাথে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়ার ঘটনায় তিনি সঙ্গীত শিল্পীর পাশে আছেন। এছাড়াও নওশিন হিল্লোলের প্রাক্তন স্বামী পারভেজ সানজারিকে নিয়েও তিনি বেশ কিছু কথা বলেন। তিনি আরো জানান, নওশিনের অন্যের ঘর ভাঙার অভ্যাস আছে। এবার নওশিন হিল্লোল ও মীরার স্বামীকে নিয়ে মুখ খুললেন মডেল ও অভিনেত্রী শ্রাবন্তী দত্ত। তিনি স্বামী ও শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতনের বিচারের দাবিতে সাম্প্রতিক সংবাদ সম্মেলন করেন সঙ্গীত শিল্পী মীরা ইসলাম। তিনি আরো জানান, নওশিনের কারণে আমার সন্তান থাকা অবস্থায় আমাদের আলাদা হতে হয়েছে। শুধু নওশিনের কারণেই মেয়েকে নিয়ে আমাকে আলাদা হয়ে থাকতে হয়েছে, আর মেয়ে সুখের দিকে তাকিয়ে আমি ঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। মিলার মতো আমিও দ্বিতীয় সংসারে ভালো নেই, এজন্য কষ্ট আরো বেশি অনুভব করতে পারছি। দ্বিতীয় সংসারে আমার একটি মেয়ে আছে, অবশ্য সে আমার সাথে থাকে না। পাইলট পারভেজ সানজারিকে ছবি পাঠানো নিয়ে নওশিনের বিরুদ্ধে এখন অভিযোগ পাঠিয়েছেন মীরা। এ নিয়ে তিনি বলেন, স্বামী স্ত্রী থাকা অবস্থায় আরেকজনকে ছবি পাঠানো, আই ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট ইট অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। মীরা নওশিনের ইস্যুতে এবার মুখ খুলেছেন হিল্লোলের সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী শ্রাবশ্রী দত্ত। তিনি তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর নওশিনকে বিয়ে করেন হিল্লোল। বর্তমানে কানাডায় আছেন তিনি। আজ মীরার সংসারে নওশিন যেটা করলো ঠিক সেটাই আমার সংসার ভাঙার সময় করেছে। সে হিল্লোলকে সাপোর্ট দিতে গিয়ে আমার সংসার ভেঙে দেয়। পরে সে বিয়ে করে হিল্লোলকে। এখন সে মীরার স্বামী সঞ্জনাকে এক প্রকার সাপোর্ট দিচ্ছে। বলতে গেলে নওশিনের এই অনৈতিক সম্পর্ক তিন্নির সব স্বপ্ন শেষ করে দিয়েছে। কি হতে পারে বলা যায় না। আসলে নওশিন নিজেই একটা ক্যারেক্টার ইজ দুইটা গল্পে। ঘটনার শুরু পপ নায়িকা মীরার অভিযোগ দিয়ে। তিনি সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারির বিরুদ্ধে তাকে নির্যাতন পরকিয়া সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন মিডিয়ার সামনে। সেই সঙ্গে তার ডিভোর্সের পেছনে অভিনেত্রী নওশিনের সংশ্লিষ্টতাও তুলে ধরেন। নওশিনের প্রসঙ্গে মীরা অভিযোগ করেন, আমার স্বামীর সঙ্গে নওশিনের সম্পর্ক ছিল। তাদের ঘনিষ্ঠ ছবি হাতে পেয়ে নওশিনের স্বামী হিল্লোলকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ জানান মীরা। এরপর এ অভিযোগে যুক্ত হন হিল্লোলের সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী শ্রাবশ্রী দত্ত। তিনি তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও নওশিনকে বিয়ে করেন হিল্লোল। বর্তমানে কানাডায় আছেন তিনি। এরপর প্রবাসী তিনি মীরাকে সাপোর্ট করে নওশিনের অন্যের ঘর ভাঙার অভ্যাস আছে বলে উল্লেখ করেন। এই সকল বিষয়ে একটি ফেসবুকে স্ট্যাটাসে নিজের অবস্থানটি তুলে ধরেন আদনান ফারুক হিল্লোল। এর আগে তিনি একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, মীরার মতো আমার সংসারও ভেঙেছিল এই নওশিনের কারণে। এই ঘটনার শুরুতে মীরা সংবাদ সম্মেলন ডেকে সকল মিডিয়ার সামনে তার স্বামী সানজারির বিরুদ্ধে অভিযোগ আনার পাশাপাশি নওশিনকে অভিযুক্ত করেন। নওশিন তা অস্বীকার করলেও পরে মীরা ও নওশিনের কথোপকথনের একটি অডিও ক্লিপ ও প্রকাশিত হয়। তিনি একথা বলেন সোশ্যাল মিডিয়ার সামনে, নওশিন আমার ঘরও ভেঙেছে, এ ধরনের অভিযোগ করেন তিনি। সোশ্যাল মিডিয়াতে একটি ছবির মধ্যে দেখা গিয়েছে অভিনেত্রী নওশিন এবং সঙ্গীত শিল্পী মীরার হাজব্যান্ড পারভেজ সানজারির অন্তরঙ্গ কিছু ছবি। এ নিয়ে মীরা হিল্লোলকে অভিযোগ করার পরও হিল্লোল নওশিনের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলেননি এবং এটি নিয়ে কোনো সুরাহা হয়নি। তাই তিনি এবার মীরাকে সাপোর্ট করছে। সোশ্যাল মিডিয়াতে তিনি এই কথা জানান,
মিডিয়া পাড়ায় হিল্লুল তিন্নির বিয়ে বেশ আলোচিত ছিল। এটাও ছিল ভালোবাসার বিয়ে। তিন্নি ধর্মান্তরিত হয়ে বাবা মাকে ছেড়ে 2006 সালে 28 ডিসেম্বর অভিনেতা আদনান ফারুক হিল্লুলকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে আলো হয়ে আসে এক কন্যা সন্তান। তবে এই তারকা দম্পতির সংসারও টিকেনি। তিন্নির প্রতি মাদক ও পরপুরুষের আসক্তির অভিযোগ তোলেন হিল্লুল। এ নিয়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ তোলেন। এক সময় গ্ল্যামার গার্ল তিন্নি এখন চিকিৎসকের পরামর্শে রেস্টে আছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থিত। হিল্লুল আরেক মডেল অভিনেত্রী নওশিনের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। অপরদিকে তিন্নিও নতুন সংসার শুরু করেন। দাম্পত্য জীবনের কলহের পর তিন্নি বিয়ে করেন। 2015 সালে প্রকাশ হয় তিন্নি দ্বিতীয় বিয়ের কথা। এই সংসারেও তারা সুখের নন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।